তো আমাদের সাইট কালকে অলরেডি অনেক কাজই করছি আমরা কালকে, তাই না? লোকাল হোস্ট স্ল্যাশ WP80 আপনাদের ক্লাস কিভাবে আছে সামনে 20 তারিখে মনে রাখেন, আবার আমাকে একটা কাজ করেন, আমাকে একটু মনে করে দিয়ে আমাকে আগের দিন একটু নক করেন। না না 22 তারিখে ক্লাস, হ্যাঁ আর 21 তারিখে ক্লাস হবে। সাইলেন্ট থাকেন। আচ্ছা আমাদের সাইডটা কিরকম দেখতে দেখা যাচ্ছিল? রাইট বাটন কাজ করে না কেন? এটা হচ্ছে সাইড, তাই না? আমাদের এখন আমি চাচ্ছি যে ই-কমার্সের যে প্রোডাক্টগুলো আছে এরকম প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, ই-কমার্সের যে প্রোডাক্টগুলো আছে এরকম প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। আর এখন এই মুহূর্তে প্রোডাক্ট আছে মাত্র একটা, আমি চাচ্ছি আরও 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 প্রোডাক্ট অ্যাড করতে। সেজন্য ই-কমার্সের মধ্যে প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে একটা অপশন আছে, এখানে তো এরকম ইম্পোর্ট করা যায় না নর্মালি, এখানে ই-কমার্সের মধ্যে ইম্পোর্ট করা যায়। কই টুলসের মধ্যে কি ইম্পোর্ট থাকে নাকি? ইম্পোর্টে যান, ইম্পোর্টে গিয়ে অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডামি প্রোডাক্ট অ্যাড করা যায় ই-কমার্সের মধ্যে। আচ্ছা এখানে যান, গিয়ে আপনি সি ড্রাইভে যান, জ্যাম HTDocs80 এর মধ্যে, সরি এটা না WP80 এর মধ্যে প্লাগইনসে যাবেন। প্লাগইনসের মধ্যে দেখেন ই-কমার্স প্লাগইন আছে এখানে, দেখছেন ই-কমার্স প্লাগইনের মধ্যে ডামি ডাটা নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, এর মধ্যে যান। গিয়ে যাওয়ার পর দেখেন ডামি ডাটা .xml এর মধ্যে অনেক অনেক ডামি ডাটা আছে ই-কমার্সের প্রোডাক্ট। আপনি এটাকে যদি সিলেক্ট করে দেন, এখানে আপডেটে ক্লিক করেন, ক্লিক করলে বলছে যে কার মধ্যে আসবে, তো আমি এখানে বলে দিই যে আমাদের এই এটার মধ্যেই আসবে। আর এখানে অবশ্যই ডাউনলোড হবে হচ্ছে প্রোডাক্টগুলাও, প্রোডাক্টের ইমেজগুলাও। সাবমিটে ক্লিক করেন। আপনারা লোকাল একজন কই? সময় লাগবে একটু, কথা বুঝতে পারছেন? সময় নেওয়ার পর হয়তো যদি ঠিকঠাক মতো চলে আসে তাহলে বলবে হ্যাভ ফান, মানে মজা করো। আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করছি, দেখি নিচে নিচে নামে কিনা। এরকম নিচে নিচে আসবে, দেখি আসে কিনা। এখানে রিলোড দেখি কাজ করে কিনা। আচ্ছা অনেকগুলো প্রোডাক্ট দেখছেন,
এখনো শেষ হয় নাই, বাট আসতেছে, পাশাপাশি আসতেছে এখন। আচ্ছা দেখেন কি লেখা আছে, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম লিমিট আপনার ওভার হয়ে গেছে 60 সেকেন্ড ওভার, ঠিক আছে। আপনি যদি ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমিং একটু বাড়ায় দেন তাহলেও ঠিকঠাক হয়ে যাওয়ার কথা আর কি। এটা এটা হচ্ছে প্লাগ ইনের মধ্যে আছে জিনিসটা সেট করা, তো আমাদের অলরেডি হয়ে গেছে কাজ, তো সো এখানে আমার দরকার নাই। এখানে থিমটার মধ্যে সিস্টেম করা আছে, আর এখানে দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে লিস্ট ভিউ, একটা হচ্ছে গ্রিড ভিউ। আপনার এখানে কি করা ছিল, লিস্ট ভিউ করা ছিল, এরকম করা ছিল। আচ্ছা এখান থেকে আবার গ্রিড ভিউ করা যায়, গ্রিড ভিউ করে দিলে এরকম। এখান থেকে শর্টিং করা যায়, পপুলারিটি অর্ডার বাই পপুলার সেট বাই শর্ট বাই পপুলারিটি, সবচেয়ে পপুলার কোনটা, এটা না ঘোড়ার ডিম। আচ্ছা এখান থেকে আপনার কি করা যায়, বিভিন্ন রকম করা যায় আর কি। এখন যদি আমরা হোমে যাই, হোম পেজ বানাইছিলাম কি, হোম পেজ বানাইনি। আমরা যদি একটা পেজ বানাই, সাপোজ ধরেন এখানে গিয়ে একটা পেজ বানাই, আর এখানে আমাদের মিডিয়া সেন্টার, আমাদের টার্গেট কিরকম করা, এরকম করা, তাই না। মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, সব কিছু চলে আসছে, শুধু এরকম করতে হবে। কাজ করে আমরা পেজে যাই, অনেক অনেক পেজ তৈরি করা আছে, হোম পেজও তৈরি করা আছে। তাহলে কাজ করি আমি এখান থেকে গিয়ে সেটিং এ গিয়ে বলে দিই, আপনার হোম পেজ থাকবে হচ্ছে হোমটা, আর হচ্ছে এটা থাকবে হচ্ছে ব্লগ, ব্লগ কই, ব্লগ করা নাই, তাই না। ব্লগটা আমরা সব দিয়ে রাখি না, সব দিলে সমস্যা, দোকানপাট থাকবে, তো আমি ওখানে ওটাই করে দিই, স্যাম্পল পেজটাকে ব্লগ হিসেবে রাখি। স্যাম্পলও দুইটা আছে এখানে। আচ্ছা আচ্ছা না না করে রাখলাম, ধরেন বা এমনিতেই এখন যদি আমরা এখানে ক্লিক করি হোমটাতে, দেখবেন এখানে কিছুই নাই, দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই, শুধু কি আছে, মেটা স্লাইডার, ওই স্লাইডার ইউজ করছিলাম না, একটা ওই স্লাইডার শো করছে। কারণ এর মধ্যে আমরা যদি এখান থেকে পেজে যাই, এই যে এটা দেওয়া আছে, এই জন্যই শো করছে। বাট আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে হুবহু এরকম শো করানো, এরকম শো করানো। আচ্ছা এটা করানোর জন্য, করার জন্য ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, একটা স্লাইডার নিতে হবে। স্লাইডার হচ্ছে এই যে স্লাইডার রেভলিউশন, আমরা দেখছিলাম মানে গতকালকে, যে যত প্লাগ ইন আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রিমিয়াম প্লাগ ইনের মধ্যে সবচেয়ে সেকেন্ড, সবচেয়ে সেকেন্ড পজিশনে আছে পপুলারিটির দিক থেকে। আমরা এখানে গিয়ে স্লাইডার রেভলিউশনে যাব, এখানে গিয়ে ফার্স্টে আপনি ইচ্ছা করলে স্লাইডার রেভলিউশনে এখানে ইম্পোর্ট করতে পারবেন একটা ডামি ডামি ডাটাকে, বা আপনি যদি একটা নতুন স্লাইডার বানাতে চান তাও বানাতে পারবেন। এখানে গিয়ে অ্যাড নিউ করে স্লাইডার বানাতে চাইলে ফার্স্টে কি করতে হবে, এখানে নাম দিতে হবে একটা, সাপোজ ধরেন ব্যাস 60 80, এটা দিলে অটোমেটিক্যালি এখানে দেখেন কিছু অ্যাড হয় নাই। আচ্ছা এখানে দিয়ে দেন হোম স্লাইডার, অটোমেটিক্যালি এখানে একটা শর্টকাট তৈরি হচ্ছে, দেখছেন। আচ্ছা অ্যালাইজটা দিতে হয়, অ্যালাইজটা অ্যালাইজটার কারণেই হচ্ছে শো করা জিনিসটা, না ইচ্ছা মতো দেয় সমস্যা নেই। আমাদের একটা স্লাইডার হয়ে গেল, বাট স্লাইডের মধ্যে কোনো কন্টেন্ট দিছি আমরা, কন্টেন্ট দেই নাই। আচ্ছা আপনি স্লাইডার বানাবেন, ফার্স্টে এখানে স্লাইডার অ্যাড করা যায়, একটা হচ্ছে স্লাইড স্লাইড ফার্স্ট,
নাম্বার ওয়ান স্লাইড আপনি চাচ্ছেন যে এখানে কী করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, মিডিয়া লাইব্রেরি, এখান থেকে একটা স্লাইডার নিয়ে আসলেন, ধরেন ব্যাকগ্রাউন্ড দেখতে কেমন দেখা যাবে, দেখতে যে এরকম দেখা যাবে, এখানে প্রিভিউ দেওয়া আছে। আপনি চাইলে এরপরে কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন, আপনার একটা লেয়ার অ্যাড করতে পারবেন। লেয়ার কীভাবে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড লেয়ারে ক্লিক করেন, একটা একটা এইচটিএমএল অ্যাড করবেন, এইচটিএমএল অ্যাড করতে পারবেন। এখানে যান, যাওয়ার পর সাপোজ এখানে দিয়ে দিলেন ওয়েলকাম টু ড্যান্স, দিয়েন না ড্যান্স দিয়েন না, তারপরে এটাকে এটাকে বড় করবেন, একটু বড় করার জন্য দেখেন এখানে অপশন থাকার কথা। আচ্ছা এখানে আইকন দেওয়া যাবে একটা উপরে, এখান থেকে দেখেন পিক্সেল ফন্ট সাইজ এটা বাড়ায় দেন, এটাকে ধরেন ধরে আপনি দিয়ে দিলেন বড় হয়, বড় হয়েছে। আচ্ছা আবার আপনি এখানে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন বা আইকন দিতে পারবেন, এখান থেকে যদি কোনো আইকন দিতে চান আইকন দিতে পারবেন, চলে আসে আইকন, আমাদের দরকার নেই এটা। আবার এখান থেকে কী করা যাবে, লিঙ্ক অ্যাড করা যাবে, ঠিক আছে। আবার কী করা যাবে, ও আচ্ছা আবার লেয়ার ডিলিট করা যাবে, এখানে এটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনি চাইলে এটাকে কালার করতে পারবেন, কালার করা যাবে, এখানে ধরে কালার করা যাবে, কালার এটা ক্লিক করে ওকে ওকে করে রেড হয়ে গেছে। আবার এটাকে অ্যানিমেশন তৈরি করা যাবে, অ্যানিমেশন এখানে যান, এটা কীভাবে আসবে, আসবে কীভাবে, যাবে কীভাবে, ফেড ইন আপনি চাচ্ছেন এটা কী হবে, এটা স্লাইড মাস্ক ফ্রম রাইট, এখানে মাউস টেনলে দেখেন কিরকম হবে, প্রিভিউটা দেখা যাচ্ছে। কাস্টম অ্যানিমেশন দিতে পারবেন আপনি, আচ্ছা এখানে টাইম বাড়ায় দেন, 300 আছে তো এখানে বাড়ায় দিয়ে দিয়ে দেন হচ্ছে সাপোজ 2000। লং ফ্রম রাইট, আচ্ছা স্যার এবার হচ্ছে যাবে কীভাবে, যাওয়ার সময় লং ফ্রম লেফট, আসবে এদিক থেকে যাওয়ার সময় চলে যাবে, এটা একটু বাড়ায় দেন, এটা দিয়ে দিলাম 1000। কথা বলতে গেছে এরকম করে কী করতে পারবো, আমরা প্রত্যেকটা জিনিস অ্যাড করতে পারবো আলাদা আলাদা করে, ইচ্ছা করলে এডিসে কোনো ই দিতে পারবেন, অথবা এডিসে কী করা যাবে, আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি একটা বাটন অ্যাড করতে পারবেন, একটা ভিডিও অ্যাড করতে পারবেন, এর 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 নিচে এডিসে গিয়ে। কথা বলতে গেছে, আচ্ছা এটা তো গেল এটা, এখন আপনি হ্যাঁ সাবটাইটেল অ্যাড করতে পারবেন, এডিসে আপনি কী করতে পারবেন, আরও লেয়ার নিতে পারবেন, অথবা একটা ইমেজ দিতে পারবেন, সাপোজ একটা একটা ইমেজ নিয়ে নেন, এটা ছোটো ইমেজ অনেক ঘোড়ার ডিম দিয়ে দিলাম, বাইরে হ্যাঁ হ্যাঁ নর্মালি খারাপ দেখা যাচ্ছে, তাদের কাজ করে পিএনজি একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এরকম করে চাচ্ছে না, টাকা আছে না, এরকম হয় না, পিএনজি কি এটা, আরে পিএনজি
কৃষ্ণমার গ্লাস না? আচ্ছা সমস্যা নেই, থাক রাখলাম আমরা ওখানে। এখন এখানে অ্যাড লেয়ার, এটা ধরেন আসলো কোথেকে আসবে, আসবে ধরেন এটা দিবেন হচ্ছে লং রাইট। আসার পর বাড়া দেন একটু, যাবে কি হবে, যাবে ধরেন লং বটম, ঠিক আছে চলে যাচ্ছে, মানে খুশিয়ার দেখা যাবে চলে যাচ্ছে এরকম আর কি। এইদিকে ধরেন আরেকটু একটা ইমেজ রেখে দিলেন যাতে ভালো দেখা যায় আর কি। এটা হচ্ছে সিস্টেম, এভাবে করতে হবে আপনাকে। করার পর আপনি এটা সেভ দেন। আবার এখানে কি করা যাবে, এখানে এই ইমেজগুলাকে এইগুলাকে আবার সিস্টেম করা যাবে, প্যালাক্স ফ্রি। আচ্ছা স্লাইড অ্যানিমেশন, স্লাইডের মধ্যে অ্যানিমেশন দেওয়া যাবে, কথা বুঝতে পারছেন? স্লাইড অ্যানিমেশন কিরকম, দেখা যাচ্ছে ভালো আছে তাই না? এটা ধরেন দিয়ে দিলেন, আচ্ছা এটা ধরেন দিয়ে দিলাম আমরা, দিয়ে দেওয়ার পর এটাকে সেভ দেই। আর আপনি এটাকে কি করবেন, এটাকে ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে দ্বিতীয় স্লাইড হয়ে যাবে সেম নামেই। আপনি দ্বিতীয় স্লাইডে যান, দ্বিতীয় স্লাইডে গিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন আর লেখাটা চেঞ্জ করে দেন। এখানে ব্যাকগ্রাউন্ড তো এটাই আছে, আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করে দিতে। এটা ধরেন এখানে এটা দিয়ে দিলাম, আচ্ছা ধরেন আমরা এভাবে করতে পারবো। মানে আমরা বুঝতে পারলাম যে এখানে বিভিন্ন রকমের লেয়ার দিয়ে এখানে বিভিন্ন রকমের লেয়ার সেট করা যাবে, অডিও সেট করা যাবে, ভিডিও করা যাবে, বাটন দেওয়া যাবে, আবার আলাদা করে ইম্পোর্টও করা যাবে। করার পর আপনি এইবার এই ভিডিওটাকে কি করবেন, আমাদের ওয়েবসাইটে সেট করবেন। রিলোড দেন এখানে গিয়ে, এটা হচ্ছে লেয়ার স্লাইডারের কাজটা দেখালাম আপনাদের, ঠিক আছে? রিয়াল লেয়ার না, সরি রেভলিউশন স্লাইডার। এখন কিন্তু এখানে কিছুই নাই, আপনি চাচ্ছেন এটাকেই অ্যাড করবেন, দেখেন তো কোনো অপশন আছে কি না। হাইট টাইটেল, হাইট টাইটেল হাইট করে দিলে এখানে এটা আর শো করবে না। সেভ দেন। আচ্ছা পয়লা বৈশাখ কি যায় নাই, মানে ঈদের ঈদের মতো হয়ে গেছে আর কি, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, চতুর্থ দিন। আচ্ছা এবার এখান থেকে দেখেন কি লেখা আছে, ব্যাকএন্ড এডিটর। এখানে ভিজুয়াল কম্পোজার, মানে ফার্স্ট যেটা ছিল প্লাগইনের সবচেয়ে পপুলার প্লাগইন যেটা, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই যে ভিজুয়াল কম্পোজার। এটা দিয়ে আমরা পেজ বিল্ড করবো। এটার কাজ কি, পেজকে বিল্ড করা। পেজকে বিল্ড করতে কি হবে, যেমন এখানে এখানে এগুলো আছে, যেগুলো আছে, এই জিনিসগুলো আছে, এগুলো আমরা কি করবো, পেজ বিল্ডিংয়ের মাধ্যমে এই কাজগুলো করবো। এখন এই কাজগুলো কেমনে করবেন, ফার্স্টে এখানে যান ব্যাকএন্ড এডিটর, এখানে ক্লিক করলে একটা এডিটর চলে আসবে এরকম। আচ্ছা এখন কাজ করার জন্য আপনি এখানে গিয়ে দেখেন অ্যাড অ্যান এলিমেন্ট করা যাবে, আপনি অ্যাড টেমপ্লেট অ্যাড করতে পারবেন। টেমপ্লেট যদি ক্লিক করেন, এখানে টেমপ্লেট অলরেডি কেউ যদি বানায় রাখে তাহলে আপনি দেখতে পাবেন, বাট কেউ বানায় রাখে নাই। আপনি যদি এখানে টেমপ্লেট, একটা পেজকে টেমপ্লেট বানাতেও পারবেন, একটা পেজ বানায় টেমপ্লেট বানায় রাখতে পারবেন, ওটা পরবর্তী অন্য কোনো পেজে ইউজ করতে পারবেন। আর আমাদের টেমপ্লেট দরকার নেই, আমাদের দরকার কি অ্যাড অ্যান এলিমেন্ট। এখানে যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন এখানে পেজকে বিল্ড করার জন্য।
লাইক আমরা যদি এই পার্টটার মতো করতে চাই, এই পার্টটার মতো এখানে কি আছে, একটা সাইডের আছে, এখানে কি আছে একটা ডিপার্টমেন্টাল, অল ডিপার্টমেন্টাল আছে। তো এখানে দেখেন কতটুকু কতটুকু পার্ট আছে, এটা হচ্ছে সাপোজ যদি চার ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ওয়ান, এটা থ্রি, ঠিক না? আমরা এখান থেকে গিয়ে একটা রো নেব, রো মানে কি টোটালি একটা রো। এখন এই রোটাকে আমরা ভাগ করতে পারবো, এখানে দেখেন ভাগ করা যায়, এটা মানে অর্ধেক, হাফ হাফ। আপনি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দেন, এদিকে এক আর এদিকে তিন, আমরা এখানে ক্লিক করলে এদিকে এক এদিকে তিন, ঠিক আছে না? এটা এখন এখানে যান, আমরা এর মধ্যে কি করতে পারবো, এটা তো রো নিলাম, রোর মধ্যে আবার এলিমেন্ট আমরা অ্যাড করতে পারবো। সব কিছু করে রাখছে। এখানে যাওয়ার পর দেখেন এখানে কি করছে, অল ডিপার্টমেন্টাল, অল ডিপার্টমেন্টাল নামে কিছু আছে নাকি, এখানে খুঁজেন, এখানে কি খোঁজা যায়, ডিই ডিপার্টমেন্টাল আছে কিছু, নাই? আমরা একটু নিচের দিকে যাই, আমার থাকার কথা। আচ্ছা ভার্টিক্যাল মেনু আছে, দেখছেন এখানে অ্যারে ভার্টিক্যাল মেনু টু ইউর হোম পেজ, এই যে এই জিনিসগুলো যেখানে এম লেখা আছে, মানে আপনি যদি এই ভিজুয়াল কম্পোজার প্লাগইনটা অন্য ওয়েবসাইটে ইউজ করেন তাহলে এইগুলো কিন্তু পাবেন না, থিমের মধ্যে বিল করে রাখছে। এবং এগুলো কীভাবে বিল করে জিনিসগুলো আমি আপনাদের দেখাবো যদি আপনারা দেখতে চান, আর যদি রেগুলার থাকেন আর কি। আচ্ছা এখন এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, ভার্টিক্যাল মোড, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কি আছে, টাইটেল লেখা আছে, টাইটেল কিছু না দিলাম, তাহলে আমরা এখানে কিছুই না দিলাম, গিয়ে একটু মেনু অ্যানিমেশন দেওয়া আছে, আবার এখানে হোবারের কোনো কিছু হবে কিনা, এখানে মেনু দেওয়া আছে, কোন মেনু দিবেন, এখানে মেনু স্লাগ চাচ্ছে। তো আমরা মেনুতে যাই, স্লাগ মানে যেটা, আচ্ছা আমরা এটাকে একটু সেট করে দেখি তো কি হয়, মেনু আইডি স্লাগ অর নেম। আচ্ছা তাহলে কাজ করি, এটাকে একটু ওখানে নিয়ে গিয়ে দেখি যে আসলে কি পায় নাকি, দিলাম একটু সেভ দেন, দেখেন তো কিছু আসে কিনা, আই এম নট শিওর আসবে কিনা, চলে আসছে। আর এখানে এখানে কি করতে পারতেন, এরকম করে আপনি সেট করতে পারতেন, এটার জন্য এই অল ডিপার্টমেন্টের জন্য আলাদা মেনু রাখতে পারতেন, কথা বলা গেছে সব বাই ডিপার্টমেন্টের নামে একটা মেনু রাখতে পারতেন, সেই মেনুটাকে এখানে আনা যেত, তাহলে কিন্তু আমাদের এই সাইডটা ঠিক হয়ে গেছে। কাজ করি, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ গ্রিন কালারটা ভালো লাগবে। এখানে কোথায় কোথায় গিয়ে স্টাইল, না তাহলে সমস্যা কি, এখানে আছে না, আমরা একদিন মিট আপ করি, মিট আপে কামরুল ভাই কেন আসবে, একমত না, উনি খুব ভালো নাচতে পারে, আমরা বুঝে গেছি অলরেডি, গানের তালে তালে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এই পার্টটুকু, তাই না, এখানে এই পার্টটুকু আনবো, তাই না? এই পার্টটুকু আনার জন্য আমাদের পেজ বিল্ডারে যাবো, আবার যাওয়ার পর এইখানে, এখানে গিয়ে যাবো, যাওয়ার পর এখানে রেভলিউশন সাইডের নামে কিছু আছে, দেখেন তো
এই যে এখানে যাওয়ার পর এটাতে আমাদের দরকার নাকি এটা দরকার না সিলেক্ট করে অ্যাড স্লাইড সিলেক্টেড স্লাইডার লিখে সার সেভ দেন আপডেট দেন স্লাইডার শুধু একটা না আরো অনেক অনেক স্লাইডার বানানো যেতে পারে কিন্তু হ্যাঁ এটা অনেক বড় হয়ে গেছে না আপনি শুরু করতে যাচ্ছেন শুরু করতে পারবেন ঠিক আছে শুরু করা যাবে শুরু করবেন কেমনে এই স্লাইডারে যান স্লাইড রেভলিউশন এখান থেকে এই যে এই সেটিং এ যান এখানে হাইট উইথ কন্ট্রোল করা যায় এখানে হাইট উইথ কন্ট্রোল করা যায় ফুল উইথ ফুল স্ক্রিন যদি করে থাকে তাহলে এখানে কাস্টম একটা সাইজ দেওয়া যায় হাইট উইথের আমি যদি উইথ দিয়ে দিলাম সাপোজ 300 পিক্সেল সরে গেছে এবার যদি সেভ দেন ফুল স্ক্রিনে যাচ্ছে কেন কারণ এখানে ফুল স্ক্রিন দেওয়াই আছে এখানে উইথটা আমরা অটোতে দিলাম আচ্ছা অটো দিয়ে তাহলে কাজ করি অটো দিয়ে আমরা কমা দিচ্ছি এটা কমে না এই কারণে কারণ এটা আমরা কোন স্ক্রিনের জন্য করছি থ্রি দিলে এরকম শো করবে আচ্ছা তারপর নেভিগেশন নেভিগেশন বলতে কি অন করে দেন যে নিচের দিকে যেটা সেটা হচ্ছে নেভিগেশন কথা বুঝতে পারছেন এখানে কিরকম কিরকম সেট করা যায় আচ্ছা এরকম সেট করা যাবে আমরা সেট করে দিই দেখেন চলে আসবে তারপর বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া যায় এখানে চলে আসছে এখানে দেখছেন একটা ইফেক্ট আসছে না এখানে আচ্ছা এসে যদি দিতে চান বিভিন্ন রকম অ্যারো আছে আপনি কোনটা দিতে চাচ্ছেন এরা দিলে এরকম এরা দিলে এরকম এরা দিলে এরকম কথা বলতে গেছে
বুঝা গেছে, ডিজাইন করতে পারবো, যত সময় দেবো এটার পিছনে তত সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসবে, নিজের মনের মধ্যে চলে আসবে। আচ্ছা তাহলে আমাদের হোম পেজে কিন্তু হয়ে গেল দুইটা জিনিস, এতটুকু ডান। হ্যাঁ তারপরে হচ্ছে এই পার্টটুকু, একসঙ্গে দুইটা কেমনে করছে, এখানে দুইটা ইমেজ আমরা কাজ করতে পারি না, এখানে একটা রো নিতে পারি, আবার রোর মধ্যে কি করবো দুইটা দুইটা কলাম, এখানে কি করবো একটা ইমেজ সেট করে দেবো, ইমেজ তো আর মানে এমনি এমনি আপলোড করার মতো অপশন নাই, ইমেজের জন্য আমাদের খুঁজতে হবে ফার্স্টে। এই এখানে যান ব্যানার, ব্যানার হতে পারে অথবা এখানে নর্মালি ইমেজও অ্যাড করা যায়, ইমেজও অ্যাড করা যায়। ফার্স্টে খুঁজবেন যে এদের আইকন দিয়ে বা এই থিমের সাথে যদি কোনো ভিজুয়াল কম্পিউটার থেকে থাকে তাহলে এইগুলো দিয়ে খুঁজবেন, যে ওরা দেখবেন যে আপনার হোম পেজের জন্য ওরা এরকম কাস্টম এলিমেন্ট অ্যাড করে রাখছে। কথা বুঝতে পারছেন, যাদের সুবিধা হয় ব্যানার অ্যাড করেন, ব্যানার অ্যাড করার মধ্যে অ্যাড করার পর দেখেন তো কোনো ফ্যাসিলিটি আছে কিনা, যেখানে ব্যানারের ইমেজ অ্যাড করা যাবে। সেভ ইমেজ, সেভ ইমেজ একটা অ্যাড করলাম, টাইটেল কি থাকবে, নিউ লাইফ লিখে দিলাম, ধরেন ওল্ড লাইফ, সাব টাইটেল টেক্সট কি লেখা আছে, লাইফটা টেনা টেনা হয়ে গেছে। এখানে কি একটা 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 আপনি মানে লিঙ্ক দিতে পারবেন, সাপোজ এখানে দিলেন HTTP, এখানে ওয়ান ক্লিক হবে নাকি অন্য কোনো আপনার উইন্ডো ওপেন হবে এরকম করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যানার টেক্সট পজিশন করতে হবে লেফট সাইডে, এক্সট্রা ক্লাস যদি কোনো এক্সট্রা কোনো ক্লাস অ্যাড করেন এখানে, এটা আপনার ডিজাইন করার ক্ষেত্রে সুবিধা হবে। CSS-এ কোনো ক্লাস অ্যাড করে দিলেন, পর এটাকে এই ক্লাসটাকে ধরে ডিজাইন করে ফেললেন, সেভ দেন, সেভ দেওয়ার পর আগে দেখেন সেম আসছে কিনা। চলে আসছে এখানে, চাচ্ছেন একটু বিয়ার পাবে, জানা একটু ব্রেক পাওয়ার দরকার, এখানে মানে ব্রেক আছে একটু, এটাও করা যাবে সমস্যা নাই। আচ্ছা কি তাহলে আমরা সেম এটার মতো এখানে করতে পারি না, এটাকে যদি ডুপ্লিকেট করতে চান ডুপ্লিকেট করা যায়, এখানে ক্লোন করা যায়, দেখছেন ক্লোন করে জাস্ট টান দিয়ে ধরে নিয়ে এখানে বসিয়ে দেন, কত সুবিধা না। এবার এখানে গিয়ে এটাকে এডিট করবেন, এডিট করে শুধু কী করবেন, ইমেজটা চেঞ্জ করে দেবেন। এখানে দিলেন ধর নিউ লাইফ, লাইফটা মজা অ্যান্ড মজা, কি চলে আসছে দেখেন তো দুটোই, এটা চাচ্ছেন রাইট দিকে শো করাতে, তাহলে কি করবেন, সরি এটা রাইটে দিয়ে দেন, এখানে রাইটে ছিল, রাইটে ছিল এই জন্যই দেখা যাচ্ছিল। আচ্ছা নিদি একটু স্পেস দিতে তাহলে কী করবেন, এখানে একটু খোঁজেন এই যে এর মধ্যে, এটা হচ্ছে এলিমেন্ট না, এলিমেন্টের এখানে যান, এখানে যান, যাওয়ার পর দেখেন এখানে প্যাডিং দেওয়া যায় উপরে, দেখছেন এখানে দিয়ে দেন 50 পিক্সেল, মজা লাগছে না,
আর ওইগুলো যদি না শিখতেন তাহলে বুঝতেনই না প্যাডিং জিনিসটা কি, বুঝতেন? আচ্ছা হয়ে গেছে, আর কি দরকার আমাদের? এবার হচ্ছে এই ফিল্ডটা দরকার, তাই না? এখানে হচ্ছে কি আছে, কিছু প্রোডাক্ট আছে না, ফিচার, অন সেল, টপ রেটেড, এই কথাগুলো আগে দেখেন বোঝেন কিনা, ফিচার, টপ রেটেড, অন সেল। আচ্ছা আমরা ধরেন জানি না এখানে এখানে কী অ্যাড করতে হবে, খোঁজেন কোন এলিমেন্টটা অ্যাড করতে হবে। এখানে নিচে গিয়ে কী করবেন, একটা এখানে গিয়ে ক্লিক করে করা যায়, একটা রো নেন, এর মধ্যে কী করবেন খোঁজেন, এটা তো আর কলাম কলাম নাই, তাই না? তাহলে একটা ব্যানার, সার্ভিস তো হবেই না, এগুলো টিম মেম্বার হবে, এটা গুগল ম্যাপ হবে না, ব্র্যান্ড ক্যারোসল, প্রোডাক্ট ক্যারোসল, সিক্স সিক্স ইনে ওয়ান, কেটা ছয়ের মধ্যে এক, না এটা না, এটা হতে পারে, কী নাম হতে পারে, একটা কাজ করতে পারেন আপনি, এটাকে রিসপেক্ট ইলেভেন করতে পারেন, করে দেখতে পারেন আসলে কী কী দিয়ে আনছে এটা। ট্যাব লেখা আছে দেখছেন, ট্যাব। আচ্ছা এখানে এরকম রিলেটেড কিছু আছে কিনা আমরা নিয়ে দেখি একটা একটা করে। সাপোজ আমরা সন্দেহ করলাম, হোম পেজ ট্যাব, এখানে যান, টাইটেল কি বুঝছেন তো, আমরা অলরেডি পেয়ে গেছি, এখানে টাইটেল কি দেবো, ফিচার, আমরা চাইলে অন্য নামও দিতে পারেন সমস্যা নাই, নাম দিয়ে দিলেন ধরেন এফ ই এ টি ইউ আর ই ডি, ফিচার, কোনটা সেট করবো, ফিচার প্রোডাক্ট, এখানে নাম দিতে পারি কি, সাপোজ অন সেল, এখানে দিয়ে দেন অন সেল, সরি অন, তারপর কী করবেন, এখানে দিয়ে দিলেন টপ রেটেড, এখানে দিয়ে দেন টপ আর এ টি ইডি, টপ রেটেড, ওকে সেভ দেন, সেভ দিলে অটোমেটিক্যালি আচ্ছা সেট করা হয় না, নাম্বার অফ প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট দিতে পারি আমরা এক দুই তিন চারটা, হায় হায় কোনো প্রোডাক্টই তো নাই। আচ্ছা ফিচার ফিচার কোনো প্রোডাক্ট নাই, অনসেলের কোনো প্রোডাক্ট নাই, নাই জন্য শো করছে না, কী করা যাবে আর? আচ্ছা আসার কথা ছিল, কারণ এই আপনার ইরোড দিছিল তো এই জন্যই সেগুলো আসে নাই, সেগুলো আসে নাই, তাহলে কাজ করি সবগুলোতে আমরা রিসেন্ট প্রোডাক্ট দিয়ে দেয়, এখানে এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট দিয়ে দেয়, ফিচার প্রোডাক্টের কি দিচ্ছে, এখানে অনসেলও আছে, তাই না? নামগুলো তাহলে চেঞ্জ করে দেয়, কারণ কারণ কাজের সঙ্গে তো লেখার সঙ্গে তো কাজের মিল নাই এখন, এখান থেকে দেয় আর ই সি এন টি রিসেন্ট, সবগুলো ইমেজ যদি ডাউনলোড দিতাম আমরা তাহলে চলে আসতো, বা আমরা ম্যানুয়ালি যদি অ্যাড করি এইভাবে অ্যাড করবো আর কি, তাহলে এটা কি বেস্ট সেলিং, এতটুকু কিন্তু কমপ্লিট হয়েছে, সেভ দিতে হবে।